হ্যালো স্টুডেন্ট, আজকে কবিগুরুর যে জন্মদিবস তোমরা সবাই জানো, তো এই কবিগুরুকে প্রণাম জানিয়ে বা কবিগুরুর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে আমি আমার আজকে তোমাদের উদ্দেশ্যে যে টপিকটা নিয়ে আলোচনা করার জন্য আমি এই ইউটিউবে এসেছি, ইউটিউব ভিডিওতে এসেছি, সেটা হচ্ছে তোমাদের ক্লাস টুয়েলভের স্ট্যাটিস্টিক্স বলে একটা লেসন আছে। স্ট্যাটিস্টিক্স তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে STATISTICS, স্ট্যাটিস্টিক্স রাশি বিজ্ঞান, এটা তোমাদের তৃতীয় অধ্যায় থার্ড লেসনে আছে। তো এই চ্যাপ্টারটা আমি একটু আলোচনা করব। প্রথমেই স্ট্যাটিস্টিক্স আলোচনা করতে গেলে যিনি এই স্ট্যাটিস্টিক্স বা যে দুজন বিজ্ঞানী এই স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করেছেন অর্থাৎ পরিসংখ্যানবিদ, যে দুজনের নাম আমরা পাবো, ফার্স্ট যিনি আছেন তিনি হচ্ছেন প্রশান্ত চন্দ্র মহানবীশ। তাহলে কি বললাম, ফার্স্ট যিনি আছেন তিনি হচ্ছেন প্রশান্ত চন্দ্র মহান আর দ্বিতীয় জন যিনি আছেন তিনি হলেন উইলিয়াম প্লেফেয়ার। তাহলে যে দুজন নাম পেলাম, প্রথমে হলেন প্রশান্ত চন্দ্র মহানবীশ, পরে যিনি আসলেন তিনি হচ্ছেন উইলিয়াম প্লেফেয়ার। তাহলে দুজনের নাম পেলাম যে স্ট্যাটিস্টিক্স নিয়ে যিনি আর কি যারা আর কি আলোকপাত করেছেন, তাদের প্রথমের নাম হলেন কি প্রশান্ত চন্দ্র মহানবীশ আর উইলিয়াম প্লেফেয়ার। ঠিক আছে, এইবার এই যে স্ট্যাটিস্টিক্স কোথা থেকে উৎপত্তি হয়েছে তাহলে সেইটা আলোচনা করতে গেলে স্ট্যাটিস্টিক্স ওয়ার্ডটার তিনটে শব্দ থেকে উৎপত্তি হয়েছে। একটা হচ্ছে ল্যাটিন শব্দ, একটা হচ্ছে ইতালিয়ান শব্দ, আর একটা হচ্ছে জার্মান শব্দ। তো ল্যাটিন শব্দ কি, ফার্স্ট আসছে স্ট্যাটিস্টিক্স, যেটা আছে STATISTICS, স্ট্যাটিস্টিক্স যেটা আছে এটা ফার্স্ট যেটা আসছে, এক নম্বর ল্যাটিন শব্দ স্ট্যাটাস থেকে এসছে ফার্স্ট। সেকেন্ড যেটা আসছে ইতালীয় শব্দ স্ট্যাটস্টিয়া থেকে এসছে, STATISTA, স্ট্যাটস্টিয়া থেকে এসছে। তার যেটা আসছে কি না, জাপানীয় শব্দ স্ট্যাটিস্টিক্স থেকে এসছে, STATISTIKE। তাহলে স্ট্যাটিস্টিক্স শব্দটা ফার্স্ট এসছে ল্যাটিন শব্দ স্ট্যাটাস থেকে, সেকেন্ড এসছে ইতালীয় শব্দ স্ট্যাটিস্টিয়া থেকে, থার্ড এসছে জাপানীয় শব্দ স্ট্যাটিস্টিক্স থেকে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে প্রথমে যে স্ট্যাটিস্টিক্সটা নিয়ে যিনি আলোকপাত করেছেন, যারা আলোকপাত করেছেন তাদের দুজনের নাম পেলাম কি, প্রশান্ত চন্দ্র মহানবীশ আর একটা কি উইলিয়াম প্লেফেয়ার। পরে যেটা আসলাম কি, স্ট্যাটিস্টিক্স এর যে ব্যুৎপত্তিগত অর্থ যেটাকে বলতে যাই, যাতে স্ট্যাটিস্টিক্স ব্যুৎপত্তিগত অর্থ গেলে তিনটে শব্দ থেকে উৎপত্তি হয়েছে। একটা হচ্ছে ল্যাটিন শব্দ স্ট্যাটাস, ইতালীয় শব্দ স্ট্যাটিস্টিয়া, আর জাপানীয় শব্দ হচ্ছে স্ট্যাটিস্টিক্স থেকে এসছে। এইবার স্ট্যাটিস্টিক্স জিনিসটা কি, স্ট্যাটিস্টিক্স জিনিসটা কি সেটা আমরা জানবো। যে স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স এই জিনিসটা আমাকে আলোচনা করতে গেলে কি করতে হবে না, কাকে বলে এটা প্রথমে জানতে হবে। প্রথমে এটা জানতে গেলে আমাকে কি হবে, সেনাবাহিনী গঠন, কর আদায় ইত্যাদি কাজের জন্য রাষ্ট্রের ক্ষেত্রে যেটা প্রয়োজন হচ্ছে আর কি, রাষ্ট্রের জনসংখ্যার সমস্যা, জন্ম মৃত্যুর অনুপাত প্রভৃতি রাষ্ট্রের প্রয়োজনীয় তথ্যগুলি আমরা কিন্তু এই স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমেই জানতে পারি। তাহলে প্রয়োজনীয় যে তথ্যগুলো, সেই তথ্যগুলো কিন্তু আমরা এই স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমেই জানতে পারি। তাহলে কি বলেছে, সেনাবাহিনী গঠন, কর আদায় ইত্যাদি যে হিসেব নিকেশ আর কি, রাষ্ট্রের জনসংখ্যার সমস্যা,
জন্ম মৃত্যু অনুপাত প্রভৃতি রাষ্ট্রের প্রয়োজনীয় বিভিন্ন তথ্যগুলি আমরা কিন্তু এই স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমেই জানতে পারি। এইবার এই স্ট্যাটিস্টিক্স এর একটা পার্ট আছে, সেটা হচ্ছে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স। সেটা হচ্ছে কি? এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স। এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স, তাহলে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স সেটা বলতে কি? শিক্ষাগত রাশিবিজ্ঞান। এটা শুধু রাশিবিজ্ঞান, এটা হচ্ছে শিক্ষাগত রাশিবিজ্ঞান। তাহলে শিক্ষাগত রাশিবিজ্ঞান আমাকে আলোচনা করতে গেলে যেটা জানতে হবে যে এটা হচ্ছে রাশিবিজ্ঞানের এমন একটা শাখা যেখানে শিক্ষাগত তথ্য সংগ্রহ করা হয়। তাহলে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স কি? এটা রাশিবিজ্ঞানের এমন একটা শাখা যেখানে কেবলমাত্র শিক্ষাগত তথ্য সংগ্রহ করা হয়, গ্যাদারিং করা হয়, সেটাকে বলা হচ্ছে কি? এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, এই পর্যন্ত গেল। এইবার যেটা আসছে স্ট্যাটিস্টিক্স এর ফার্স্ট যেটা আমাদের আলোচ্য বিষয়, যেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, যেটাকে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি বলে থাকি। সিটি, সেন্ট্রাল টেন্ডেন্সি, বাংলায় কি? কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা, তাহলে কি? সেন্ট্রাল টেন্ডেন্সি, যেটাকে আমরা বলে থাকি কেন্দ্রীয় প্রবণতা। তাহলে আমার আলোচ্য বিষয়, আলোচনার বিষয় কি হবে? না, এই যে কেন্দ্রীয় প্রবণতা যেটা বললাম, সেই কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝো? কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝি? ফার্স্ট পয়েন্ট হবে কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝি। তাহলে কেন্দ্রীয় প্রবণতা বলতে বুঝি যে এর অর্থ হলো কি? না, কেন্দ্রের দিকে যাওয়ার ঝোঁক। একগুচ্ছ স্কোরের পৃথক মানের যে স্কোর রয়েছে তাদের ভার, কেন্দ্রের দিকে যাওয়ার যে প্রবণতা, একগুচ্ছ স্কোরের পৃথক মানের যে স্কোর তাদের ভার কেন্দ্রের দিকে যাওয়ার যে প্রবণতা, সেটাকে বলা হচ্ছে কি? কেন্দ্রীয় প্রবণতা। এইবার আমাকে আলোচনা করতে হবে কেন্দ্রীয় প্রবণতাকে কটা ভাগে ভাগ করা যায়। তাহলে কেন্দ্রীয় প্রবণতার ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে কি? মিন। সেকেন্ড আসছে কি? মিডিয়ান। থার্ড, মোড। তাহলে কেন্দ্রীয় প্রবণতার ফার্স্ট আসছে মিন, সেকেন্ড আসছে মিডিয়ান, থার্ড আসছে মোড। মিন মানে, মিন মানে হচ্ছে গড়, মিডিয়ান মানে মধ্যমা, আর মোড মানে ভূচিষ্ঠ। ঠিক আছে, তাহলে কেন্দ্রীয় প্রবণতা কি? মিন, মিডিয়ান, মোড। এবার আমাদের আলোচ্য বিষয় যেটা আমরা আলোচনা করব সেটা কি? না, এই মিন, মিনটা আলোচনা করব। তাহলে মিন, এই মিনটাকে আবার তিনটে ভাগে ভাগ করা যাচ্ছে। মিনটাকে আবার তিনটে ভাগে ভাগ করা যাচ্ছে। কি কি? ফার্স্টেরটা হচ্ছে আপগ্রুপ, আপগ্রুপ। সেকেন্ডটা গ্রুপ। থার্ড হচ্ছে অ্যাসিউম। তাহলে মিনটাকে তিনটে ভাগে ভাগ করা যাচ্ছে। কি কি? আপগ্রুপ, গ্রুপ, অ্যাসিউম। আপগ্রুপ মানে, আপগ্রুপ মানে হচ্ছে অবিনষ্ট স্কোর, বিনষ্ট। আর অ্যাসিউম মানে কল্পিত। তাহলে মিনটাকে তিনটা ভাগে ভাগ করা যাচ্ছে, আপগ্রুপ মিন, গ্রুপ মিন, আর অ্যাসিউম মিন।
তাহলে আপগ্রুপ মানে হচ্ছে অবিনস্ত, গ্রুপ মানে হচ্ছে বিন্যস্ত, অ্যাসেম্বলি মানে হচ্ছে কল্পিত গড়। সূত্রটা কি? তাহলে এই তিন তিনটা গ্রুপে এবার আমরা কি করব, সূত্রটা আলোচনা করব, তাই তো? সূত্রটা কি? ফার্স্টে আসছে কি আপগ্রুপ, আপগ্রুপের মিনের সূত্র কি? মিনের সূত্র হচ্ছে সিগমা এফ এক্স এন গুণ এন। ফার্স্ট গ্রুপ মিনের সূত্র কি? গ্রুপ মিনের বা গড়ের সূত্র কি? না, সিগমা এফ এক্স ডিভাইডেড বাই এন। পরে যেটা আসছে কি অ্যাসিউম মিন, অ্যাসিউম মিন তার সূত্র হচ্ছে এম প্লাস সিগমা এফ এক্স এন গুণ আই। এই সূত্রটাই ধরে আমরা কাজ করব। এই যে এই সূত্রটা, এই যে অ্যাসিউম মিন এম প্লাস সিগমা এফ এক্স ডিভাইডেড বাই এন গুণ আই ইজ ইকুয়াল, এখানে দেখো এক ধরেছি, তার মানে কি এই সূত্রটা ধরেই কিন্তু আমরা কাজ করব। আসছি এই সূত্রে, এবার আসছি তাহলে অ্যাসিউম মিনের সূত্র যেটা লিখেছিলাম একটু উপর থেকে একটু উপর করে লিখছি, এখানে লিখছি এ এম প্লাস সিগমা এফ এক্স গুণ ডিভাইডেড বাই এন গুণ আই। তাহলে এ এম ইজ ইকুয়াল টু, তো জানো কি হবে, অ্যাসিউম মিন, অ্যাসিউম মিন। পরে যেটা আসছে x means মধ্যমা, n মানে নাম্বার, n মানে নাম্বার, i মানে ক্লাস ইন্টারভেল, শ্রেণী প্রসার, শ্রেণী প্রসার। আর এর পরিসংখ্যা, এর পরিসংখ্যা তাহলে কি বললাম, অ্যাসিউম মিন, মিনের যে সূত্রটা অ্যাসিউম মিন, তাহলে এম প্লাস সিগমা এফ এক্স ডিভাইডেড বাই এন গুণ আই। এর এম এর কাজটা কি? এম এর কাজ হচ্ছে অ্যাসিউম মিন, এক্স হচ্ছে মধ্যমা, এন হচ্ছে নাম্বার, আই হচ্ছে ক্লাস শ্রেণী প্রসার, আর এফ মানে পরিসংখ্যা। এই সূত্রটা ধরে কিন্তু আমার কেন্দ্রীয় প্রবণতার যে ফার্স্ট যে সূত্র মিন, সেই সূত্রটা কিন্তু আমাকে আলোচনা করতে হবে। পরে আসছি কি মধ্যমা, পরে আসছি কি মিডিয়ান। এই মিডিয়ানটাকেও আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, কি কি না, অড আর ইভেন, ইভেন মানে অযুগ্ম আর যুগ্ম, অযুগ্ম আর যুগ্ম, অড আর ইভেন, তাই তো? তাহলে আচ্ছা অযুগ্ম সূত্রটা কি? অযুগ্ম সূত্র হচ্ছে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, এই হচ্ছে সূত্র। আর যুগ্ম সূত্র কি? এন বাই টু, যুগ্ম সূত্র, সূত্র। তাহলে কি মিডিয়ানটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, অড আর ইভেন, অড এর বাংলা হচ্ছে কি যুগ্ম, অযুগ্ম ইভেনের বাংলা হচ্ছে যুগ্ম। অযুগ্ম সূত্র কি? এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, আর যুগ্ম সূত্র কি? এন বাই টু। এছাড়াও একটা সূত্র আছে, সেই সূত্রটা কি, যেটা আমাদের আলোচ্য বিষয় বা আলোচনা করতে হবে পরবর্তী স্টেজে।
সেটা হচ্ছে গ্রুপ মিন মিডিয়ান গ্রুপ মিডিয়ান গ্রুপ মিডিয়ান গ্রুপ মিডিয়ান গ্রুপ মিডিয়ান গ্রুপ মিডিয়ান কি না যেটাকে বলা হচ্ছে বিন্যস্ত গ্রুপের বাংলা হচ্ছে কি বিন্যস্ত তাহলে এই মিডিয়ানের সূত্র কি এল প্লাস এন বাই টু মাইনাস এফ বি নিচে এফ এম গুণ আই তাহলে এই সূত্রটা আমার দু নম্বর সূত্র আগে আমি এক নম্বর দিয়েছিলাম মিনের ক্ষেত্রে অ্যাসুম মিনের যে সূত্রটা সেটা আলোচনা করেছিলাম মিডিয়ানের এই সূত্রটা ধরে কিন্তু আমাকে কাজ করতে হবে যে এল প্লাস এন বাই টু মাইনাস এফ বি ডিভাইডেড বাই এফ এম গুণ আই এই সূত্রটা ধরে কিন্তু আমাকে মিডিয়ানে কাজ করতে হবে এবারে ফাংশন গুলো কি কি একটু জেনে নিই এর ফাংশন গুলো কি না এল এল প্লাস এন বাই টু মাইনাস এফ বি ডিভাইডেড বাই এফ এম গুণ আই তাহলে ফার্স্টে এল এল এর কাজ কি না যে শ্রেণীতে মধ্যমান আছে তার প্রকৃত নিম্ন সীমা তাহলে যে শ্রেণীতে মধ্যমান আছে যে শ্রেণীতে মধ্যমান আছে তার প্রকৃত নিম্ন সীমা তার প্রকৃত নিম্ন সীমা তার প্রকৃত নিম্ন সীমা পরে আচ্ছা এল গেল এন মোট পরিসংখ্যা এন মোট পরিসংখ্যা তাহলে এন কি গেল এন গেল হচ্ছে মোট পরিসংখ্যা তাহলে তাহলে এল এন গেল তাই তো এবারে কি থাকলো সেগুলো এবার আলোচনা করব এবারে আলোচনা কি এফ বি এফ বি এফ বি মানে কি না এল এর নিচে যত শ্রেণী ব্যবধান আছে তার যোগফল এল এর নিচে যত শ্রেণী ব্যবধান আছে তার যোগফল তাহলে এল এর নিচে যত শ্রেণী ব্যবধান আছে তার যোগফলটাই হচ্ছে আমার এফ বি তারপরে আসছে এফ এম এফ এম কি যে শ্রেণী ব্যবধানে মধ্যমা আছে তার পরিসংখ্যা যে শ্রেণী ব্যবধানে মধ্যমা আছে যে শ্রেণী ব্যবধানে মধ্যমা আছে তার পরিসংখ্যা তার পরিসংখ্যা তাহলে মিলিয়ানের সূত্র তাহলে বাকি থাকলো কি আই তাহলে এফ বিটা কি এল এর নিচে যত শ্রেণী ব্যবধান আছে তার যোগফল এফ এম কি যে শ্রেণীতে ব্যবধান আছে ব্যবধানের মধ্যম আছে তার পরিসংখ্যা বাকি থাকলো কি আই বাকি থাকলো আই তাহলে আইটা কি হবে আই যেটা আসছে ক্লাস ইন্টারভেল বা শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান ঠিক আছে তাহলে এল এল প্লাস এন বাই টু মাইনাস এফ বি ডিভাইডেড বাই এফ এম গুণ আই এবং প্রত্যেকটা কি এর কি ফাংশন সেগুলো আলোচনা করলাম তাহলে মিডিয়ান গেল এবার আসছে কি মোড এবার আমি আলোচনা করব কি মোড তাই তো মোড মোডের সূত্র কি থ্রি ইন্টু মিডিয়ান মাইনাস টু ইন্টু মিন এই সূত্র
এটা আমার থার্ড নাম্বার সূত্র এবং ফাইনাল সূত্র। এই সূত্র অ্যাপ্লাই করে আমার কেন্দ্রীয় পাবনাধার পরিণাপে যে মিন মিডিয়ান মোড মেন যে তিনটে সূত্র, এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমাকে কাজ করতে হবে। আমি নেক্সট ভিডিওতে এই সূত্র অনুযায়ী কাজগুলো করব। আচ্ছা, তাহলে কি কি আলোচনা করলাম আজকে? আলোচনা করলাম কি না, যে রাশিবিজ্ঞান যে পরিসংখ্যানবিদরা আলোচনা করেছেন তাদের দুজনের নাম কি কি পেলাম? প্রশান্ত চন্দ্র মহানবিশ আর উইলিয়াম প্লেক ফেয়ার। পরে যেটা আসছে কি, স্ট্যাটিস্টিক্স এর মানে উৎপত্তিগত শব্দ পেলাম কি, তিনটে পেলাম, কি কি না তোমার ল্যাটিন শব্দ স্ট্যাটাস, ল্যাটিন শব্দ স্ট্যাটাস, ইতালীয় শব্দ স্ট্যাটিস্টিয়া আর জাপানীয় শব্দ স্ট্যাটিস্টিক্স থেকে এসছে। এবার আমাদের আলোচ্য বিষয় কি ছিল না, স্ট্যাটিস্টিক্স কি না, স্ট্যাটিস্টিক্স কি আলোচনা করতে গেলে বলেছিলাম সেনাবাহিনী গঠন, কর আদায় ইত্যাদি কাজের জন্য রাষ্ট্রের প্রয়োজন লাগতো, আর কি রাষ্ট্রের জনসংখ্যার সমস্যা এবং জন্ম মৃত্যু হার এই স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে ক্যালকুলেশন করা হতো। তারপরে আসছিলাম কি, এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স কি না, এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স বলতে বোঝায় যে এটা রাশিবিজ্ঞানের এমন একটা শাখা যে শাখায় শিক্ষাগত তথ্য সংগ্রহ করা হয়। পরে এসেছিলাম কি, কেন্দ্রীয় প্রবণতা কি, কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি। তাহলে ফার্স্টে আসছে কেন্দ্রীয় প্রবণতা কি, তা কেন্দ্রীয় প্রবণতা হলো কেন্দ্রের দিকে যাওয়ার যে ঝোঁক, একগুচ্ছ স্কোরের পৃথক মানে স্কোর গুচ্ছকে ভার কেন্দ্রে যাওয়ার যে প্রবণতা সেটাকেই বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতাকে আবার ভাগ করেছিলাম কি, মিন মিডিয়ান মোড তিন ভাগে ভাগ করেছিলাম। মিনের ক্ষেত্রে তিনটে ভাগ পেয়েছিলাম, কি কি না, আপগ্রুপ ডাটা, গ্রুপ ডাটা আর অ্যাসিউম মিন। তাহলে আপগ্রুপ ডাটা যেটাকে বলা হচ্ছে অবিনষ্ট স্তর, গ্রুপকে ভাগ মানে বিনষ্ট স্তর আর অ্যাসিউম মিনকে কল্পিত কর। এবার আপগ্রুপ ডাটা যা তার সূত্র কি বলেছিলাম, সিগমা এফ এক্স ডিভাইডেড বাই এন গুণাই এই গুণে। গ্রুপ মিনের ক্ষেত্রে কি বলেছিলাম, সিগমা এফ এক্স ডিভাইডেড বাই এন, আর অ্যাসিউম মিনের ক্ষেত্রে কি বলেছিলাম, এন প্লাস সিগমা এফ এক্স ডিভাইডেড বাই এন গুণাই দিয়ে ওই সূত্রটা আমি এক নম্বর ধরেছিলাম। অর্থাৎ এই সূত্র ধরে কিন্তু আমাকে পরবর্তীকালে অঙ্কটা করতে হবে। পরে যেটা করেছিলাম মিডিয়ান, মিডিয়ানকে দুভাগে ভাগ করা হয়েছে, কি কি, অড আর ইভেন। অড মানে অযুগ্ম, যুগ্ম অযুগ্ম সূত্র কি, এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, আর যুগ্ম সূত্র কি, এন বাই টু। বিনষ্ট মানে গ্রুপ, গ্রুপ ডাটা বা গ্রুপ মিনের সূত্র কি, এল প্লাস এন বাই টু মাইনাস এফ বি ডিভাইডেড বাই এফ এম গুণাই তার এল এর। এবার প্রত্যেকটা কি এর ফাংশন গুলো কি কি বলেছিলাম, যে শ্রেণীতে মধ্যমান আছে তার প্রকৃত নিম্ন সীমা, এন মোট পরিসংখ্যা, এফ বি কি, এল এর নিচে যত শ্রেণী ব্যবধান আছে তার যোগফল, এফ এম কি, যে শ্রেণীতে ব্যবধান যে শ্রেণী ব্যবধানের মধ্যমান রয়েছে তার পরিসংখ্যা, আই কি শ্রেণী ব্যবধানের দৈর্ঘ্য। আর এবারে আরেকটা আছে লাস্ট এন্ড ফাইনাল, সেটা দিয়ে শেষ করবো আজকের ভিডিও, ঠিক আছে, সেটা হচ্ছে স্কোর কি। মানে এতগুলো আলোচনা করলাম যেটা না বললে নয়, এই অঙ্কের ক্ষেত্রে যেটা লাগে সেটা হচ্ছে স্কোর কি। প্রথমে কি এবার কবে ভাগ করা যায় পরে আসছি। স্কোর হচ্ছে যে তথ্যকে সংখ্যা মান দ্বারা প্রকাশ করা হয়, কি বললাম, যে তথ্যকে সংখ্যা মান দ্বারা প্রকাশ করা হয় তাকে স্কোর বলে। তাহলে কি, যে তথ্যকে সংখ্যা মান দ্বারা প্রকাশ করা হয় তাকে স্কোর বলে। এই স্কোর দুই প্রকার, কি কি, এক নম্বর বিচ্ছিন্ন স্কোর আর দু নম্বর অবিচ্ছিন্ন স্কোর। তাহলে কি, বিচ্ছিন্ন স্কোর আর অবিচ্ছিন্ন স্কোর, পরের দিন আলোচনা করবো বিচ্ছিন্ন স্কোর কি, অবিচ্ছিন্ন স্কোর কি। তাহলে আজকে আলোচনা করলাম কি, স্কোর কাকে বলে না, যে তথ্যকে সংখ্যা মান দ্বারা প্রকাশ করা হয় তাকে স্কোর বলে। স্কোর ক প্রকার, দু প্রকার, বিচ্ছিন্ন স্কোর অবিচ্ছিন্ন স্কোর। তাহলে আজকে প্রাথমিক ধারণাটা দিলাম, স্ট্যাটিস্টিক্স এর প্রাথমিক ধারণাটা আজকে দিলাম। পরের দিন আমি মেন যে অঙ্ক মানে মিন মিডিয়ান মোড এইটা আলোচনা করব, ট্যালি কি করে বার করতে হয় সেটাও আলোচনা করব নেক্সট ভিডিওতে। তাহলে স্ট্যাটিস্টিক্স এর মেন যে আজকে
ধারণা যেটা সেটা দিলাম, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, পরের দিন আবার।